যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে বিরোধী দল যে সহিংসতা চালাচ্ছে, পৃথিবীর কোনো নিষিদ্ধ সংগঠনও এমন নিষ্ঠুর ও বর্বর কাজ করে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, সাধারণ সম্পাদক ও মহাসচিব পর্যায়ের সংলাপকে অস্বীকার করে দেশের মানুষকে ধোকা দিচ্ছে বিএনপি ও 18 দল। ডক্টর হাসান মাহমুদ এ সময় বলেন, কোনো স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রে বিদেশি কূটনৈতিকরা এসে সমাধান করুক, এটা জাতির জন্য সম্মানজনক নয়। এই অসম্মানের জন্য তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সহ 18 দলকে দায়ী করেছেন। বিএনপি জামাত জোটের অপশক্তির বিরুদ্ধে পাড়া ও মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আরও বলেন, বর্তমানে সারা দেশ দুই শিবিরে বিভক্ত, একদিকে মুক্তিযোদ্ধাদের পক্ষ, অপরদিকে মুক্তিযোদ্ধাদের বিপক্ষ। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা দেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চাচ্ছে, আমরা এদেশকে আফগানিস্তান ও পাকিস্তান হতে দিব না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি ডাক্তার আহমেদ আল কবির ও সাধারণ সম্পাদক এনামুল হক। চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যা করার ঘটনা, সিএনজি ড্রাইভারকে সিএনজি থেকে নামিয়ে সিএনজিতে আগুন দিয়ে আবার ড্রাইভারের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া, এমন ধরনের ঘটনা পৃথিবীর কোনো প্রান্তে আজকে ঘটছে না। দেশের মানুষের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, সাধারণ মানুষ তাদের প্রতিপক্ষ।